আসসালামু আলাইকুম। আমাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া যত ভাই ব্রাদাররা আছেন, যত বোনেরা আছেন, সবার প্রতি মানে আমাদের কি বলবো, মানে খুবই কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে আমাদের ডাকে, আমাদের স্মরণ করে সবসময় আপনারা চলে আসেন, আমাদের প্রচার প্রচারণার কাজে আমাদেরকে সহযোগিতা করেন। মূল বক্তব্যে চলে যাই, সেটা হচ্ছে বিগত 3 সপ্তাহ ধরে আমাদের আশীর্বাদকে ঘিরে, মানে আমাদের অনুদানের ছবি আশীর্বাদকে ঘিরে যে প্রচার প্রচারণা, যে অপপ্রচার, যে ধরনের মানে সহিংসতায় একে অপরের পরে বুলিং, এটা সেটা চলছিল, এটার আজকে অবসান হলো। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সকল সুরা হয়েছে এবং চলচ্চিত্রে যে নায়ক আছে রোশন, নায়িকা মাহি আর পরিচালক মানিক, আমাদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি ছিল সেটা আজকে আমাদের শিল্পী সমিতির অভিভাবক ইলিয়াস কাঞ্চন ভাই এবং সম্পাদক আমাদের আমার প্রিয় একজন মানুষ নিপুণ আক্তার সুন্দর করে সমাধান করলেন, এবং আমাদের পরিচালক সমিতির বলছি পরিচালক সমিতির অভিভাবক সোহানুর রহমান সোহান ভাই, আরও আমাদের প্রযোজক যারা ছিলেন শামসুল আলম ভাই, প্রযোজক ইকবাল, প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই, মনির ভাই, বিপ্লব শরীফ, আমি আউট, আমি আমার বন্ধুদের কল্লা আর কিছু না, দেখা গেল ওর মাথার টাক পাতলা শাড়ি সোহান ভাই, মানুষজন বোলিং করে, বোলিং তো না বোলিং করে চট দেখাইছিলাম, সেটা সাংবাদিকরা তুলছে, তুলে সেটাকে অপকথা দিয়ে চালাচ্ছে, খুবই সমস্যা। কবিরুল ইসলাম রানা বলতে আমাকে শুন থাকলে সাংবাদিক আচ্ছা, যেখানে ছিলাম, তারপর সাথে ছিল আমাদের সহ সাধারণ সম্পাদক শিল্পী সমিতির সাইমন সাদিক, তারপর অপূর্ব রানা ছিল পরিচালক সমিতি থেকে, আর হচ্ছে আরও অন্যান্যরা যারা সম্মানিত অন্যান্যরা প্রমুখ ছিলেন ওখানে। তো সবাই মিলে কথাবার্তা হলো, এপক্ষ ওপক্ষ সপক্ষ কথা হয়ে লাস্টে যেটা আমরা বুঝলাম, আমাদের
এই দুইটা গ্রুপের মধ্যে যে কোনো একজন, নাম মেনশন না করি, এই একজনের মাধ্যমেই কথাবার্তার মানে উল্টাপাল্টা হয়ে গেছে, কারণ আমার নায়ক নায়িকার সাথে প্রায় এক বছর কোনো কমিউনিকেশন ছিল না। তো যাই হোক, যেটা হয়েছে হয়ে গিয়েছে, পুরোনোটা আর ঘেরতে চাই না। মাহি যখন সংবাদ সম্মেলন করেছে তখন ও উত্তেজিত হয়ে কিছু কথা বলেছে, কি মাহি বলেছো তো, বলেছো কি, তাকাও আমার দিকে তাকাও, বলেছো তো, এর জন্য মাহি আমাকে বলেছে যেটা বলার। আর ও আমার ছোট বোন, ভুল ভ্রান্তি তো আমাদের মধ্যে হবে, ছোট বোন, আমিও ওকে অনেক সময় তিক্ততার সাথে অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা কখনোই উচিত হয়নি। ওর একটা সংসার আছে, তো আমি আমাদের দুইজনের মধ্যে একটা যে ভুল বোঝাবুঝি ছিল ওটা সমাধান হয়ে গেছে, এবং ওর কথাও সত্য নয়। সত্য কি সত্য মাহি? ভুয়া 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 ভুয়া, আলহামদুলিল্লাহ। তো আমার ওর কথা যদি সত্য না হয় তাহলে আমার কথাও সত্য নয়, তাই না? সেটাই হওয়া উচিত। আমি আমার সবার আগের কথা হচ্ছে কি, আর মাহির ফ্যামিলির কাছেও আমি বলবো, আমাদের এই কিছুদিনের তিক্ততার জন্য যেন ওইটার উপর কোনো প্রভাব না পড়ে। আমি দরকার আমি নিজে যে মাহির ফ্যামিলির সাথে কথা বলবো। হ্যাঁ, আর রোশন, রোশন আমার সাথে, আমাকে রোশন তুমি আমাকে বোন ডাকছিলে, আমার আমি কি বলবো, আর যাই হোক, এই একটা ভুল এখনো ডাকে। তা ওরা যে কোনো কারণে বায়াসড হয়ে এই ধরনের তিক্ত অভিজ্ঞতা থেকে এই এই কথাগুলো বলেছে, আমরা একটা সমাধানে আসছি, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের ছবি আগামীকাল রিলিজ, 26 আগস্ট, এটা পুনর্নির্ধারণ করার কিছু নাই, এটাই ফিক্সড। এবং যেটা ওরা বলেছিল যে এটা ভালো করে শুটিং হয়নি বা ইয়ে হয়নি, আমাদের অ্যাবিলিটির মধ্যে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করেছি, এবং এটাতে মাহি অনেক সুন্দর কাজ করেছে। ওর দুইটা লাইফ দেখানো হয়েছে, ইয়াং লাইফ এবং একটা ওল্ড লাইফ দেখানো হয়েছে। আর রোশনের অভিনয় দুর্দান্ত হয়েছে, আমি বিগত দিনে ওকে যেটা বলেছি ও কষ্ট পেয়েছে। ওর 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 ব্যাপারে আমি বলতে চাই, ওর এখন হচ্ছে গিয়ে প্রথম স্টেজ, 2-3 বছর আসছে। ও যদি একটু আমার সাথে কমিউনিকেট করতো যে আপু কি হয়েছে বা কি দেখি, আমি তাহলে বোধহয় দুজনে কথা বলে সমাধান হতো। হয়েছে কি, আমরা না অনেক সময় একজনের উপর নির্ভরশীল হয়ে যাই, তাকে দিয়ে সব কাজগুলো করাই, আমাদের সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল কি, কিছুই ছিল না। তো ও খুব ভালো কাজ করেছে, এর জন্য যেটা হয়েছে এর জন্য ওরাও সরি, আমিও সরি, সব কিছু মিলে আগামীকাল ছবি রিলিজ হচ্ছে, সবাই দোয়া করবেন। আর আমার আমার ছবির যে পরিচালক মানিক, মুস্তাফিজুর রহমান মানিক, ও তো যেটা বলেছে এটা কোনো পরিচালক বলে না, এটা সবচেয়ে বড় সত্যি কথা। এর জন্য সে আমাকে যেটা বলেছে, আমি যাই হোক, আমাদের ওখানে একটা ডিসিশন হয়েছে, সেটাতে আমি ক্ষমা করে দিয়েছি। আর বাকিটা মানিক, একটা মানিক বলবে। আর ওকে আমি উত্তপ্ত হয়ে একটা কথা বলেছিলাম, খুব কষ্ট পেয়ে বলেছিলাম, কারণ ডিরেক্টর হওয়ার আগে মানিক আমার ভাই, ভাই ভাই বোঝেন তো, ভাই, এবং মুখে বলা ভাই বলেন যেটা বলেন, আমি 2 বছর ওকে সেভাবেই ট্রাস্ট করেছিলাম, সেভাবেই করেছি। কিন্তু যাই হোক, আমাদের একটা গ্যাপ তৈরি হয়েছে, তো একটা ডিরেক্টরকে মাফ করা যায় না, ও যে কথা বলেছে। কিন্তু ভাই যদি খারাপও হয় ভালো হয়, ভাইকে আমার মাফ করতে হবে, কি শুনান ভাই? সেটাই সেটাই, এখন তো সব শেষ, এখন সবই শেষ, সবই শেষ। আর আগামীকাল হচ্ছে ছবি ফার্স্ট আমাদের, মানে কি বলবো, শুক্রবার ফার্স্ট আমাদের ফার্স্ট রিলিজ। তো আপনারা সবাই ছবির জন্য দোয়া করবেন। আর এখন মাহি কথা বলবে, মাহি বলো, মানিক 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 কথা বলবে, আসো মানিক, আসো আসো আসো। সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনারা চারজন থাকেন, ওরা কথা বলবে, আমরা দেখবো, এখানে রাখি, মনে করে দিও, ব্যাগ রেখে চলে গেল। আচ্ছা সবার কোয়াইট হইতে হবে, কেউ কিছু বলবে না, অনেক বড় রোশন কই, আমি ভাই কই, ভাই সামনে, না 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 কাঁচু, আমি
সামনে আছেন, প্রথম হলো গিয়া বলবে প্রোডিউসার না আগে প্রোডিউসার কাঞ্চন ভাই একটু সামনে, কাঞ্চন ভাই ফ্রেমে নাই, ভিতরে ঢুকেন ভিতরে ঢুকেন কাঞ্চন ভাই ফ্রেমে নাই, এই মানিক আছে আছে, নাই 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 ক্যাপ দিয়ে আছে কাঞ্চন ভাই, আগে কাঞ্চন ভাই ঢুকো আমরাই বলবো অন্য, হ্যাঁ ঠিক আছে ওকে শুরু হ্যাঁ শুরু করুন জেনিফার বলেন, হ্যাঁ।